পাগল হয়ে গেছিস নাকি? আমি এখন তোর বাবাকে তেল মালিশ করব? কেন কি হয়েছে কি? তোর বাবা ঠান্ডা লেগেছে, তো একটু মালিশ করে দিলে কি হবে? আমি ওসব কিছু করব না, আমি কয়েকটা ওষুধ খেয়ে নেবো, তাতে ঠিক হয়ে যাবে। আমার সামনে আমার লজ্জা লাগবে? আমার সামনে তোমার লজ্জা লাগবে? বাবা লাজুক ছেলে তো তুমি, কচি খোকা যেন ময়না। তুই তোর বরকে তেল মালিশ কর রে, আমি চললাম। এবার বুঝতে পারলে শুভঙ্কর কে ঘরের বউ আর কে বাইরের মেয়ে? মানে মানে আমার সামনে তোমার লজ্জা পাওয়াতেই বোঝা যায় শুভঙ্কর, একটা সিদ্ধির সিঁদুর তোমার হাত থেকে একটা অন্য মেয়ের মাথায় পড়েছে কি পড়েনি, আর আমি তোমার জীবনের ছায়াপথ থেকে ছিটকে চলে গেছি। কোথায়, কত দূর কে জানে, তাই না বাজে ডাক্তার? আমি ওভাবে মিন করতে চাই না। না না, জানি তুমি হয়তো সেটা মিন করতে চাও নি শুভ, কিন্তু সংস্কার তো সে কথাই বলে। আমি একটা বাইরে বড় নাই, তোমার জন্য ময়নাই ঠিক। এই নূপুরকে তোমার জীবনে আর কোনো প্রয়োজন নেই শুভঙ্কর। আসছি। পিসিমণিকে সেটা বুঝিয়ে দাও। পিসিমণি জেদ ধরে বসে আছে। ধরুক যে ধরুক, পিসিমণি শিশুর মতো জেদ ধরবে, আর যা চাইবে তখন তাকে তাই দিতে হবে, এরকম তো কোনো মানে নেই শুভঙ্কর। আর নূপুর এত সহজলভ্য নয় শুভঙ্কর, আই এম ভেরি সরি। চাইলে এত সহজে নূপুরকে পাওয়া যায় না। আমি আমি সাত জন্ম তপস্যা করে তোমাকে পেয়েও পেলাম না শুভঙ্কর, এবার তোমার সাত জন্ম তপস্যা করার পালা আমার জন্য। চলে গেল কি কঠিন কঠিন কথা! হ্যাঁ মোটা মোটা বই পড়ে তো আমি না কিছু বুঝতেই পারলাম না, বুঝলি? তোমাকে বুঝতে হবে না, চুপ করে থাকো তুমি। আচ্ছা ঠিক আছে, নে 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 তুই গেঞ্জি খোল, চল চল চল। আরে বস ওখানে বস, বাবা দেখি দাঁড়া তেলটা রেখে নি। আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচ কান না করার। যাই বাবা, পাঁচটা বাজরং বলির পূজাটা দিয়েছি,
আমি লাড্ডু না দিলে তো বজরং বাড়ির ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ ইয়া, সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?